হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেবো আগস্ট মাসটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। জেনে নেবো কর্কট রাশির মানুষদের আগস্ট মাসে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে, সঞ্চয় কতটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আগে জেনে নেবো। আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু সেরকমভাবে ভালো থাকছে না, আগের থেকে অনেকটা প্রবলেম কিন্তু অর্থনৈতিক ব্যাপারে আপনারা ফেস করবেন। অর্থ কোথাও দিয়ে পাওয়ার থাকলে সেটা পেতে কিন্তু প্রচণ্ড ধরনের দেরি হবে। এরকম হতে পারে কেউ আপনাকে অর্থ দেবে অনেকদিন ধরে বলে রেখেছে, সেটা দিচ্ছে না, বা আপনি পেলেনই নাই গোটা মাসটা, এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। অর্থের ব্যাপারে প্রতারিত কিন্তু হতে পারেন, ভুল জায়গায় অর্থ নিয়োগও কিন্তু এই সময় আপনাদের হতে পারে। অর্থনৈতিক ব্যাপারে সেরকম ভালো রেজাল্ট কিছুই থাকছে না, অর্থের গ্রোথ একদমই থাকছে না অনেকের ক্ষেত্রে। মানে মিনিমাম যেটা লাইফস্টাইল চালাতে গেলে প্রয়োজন সেটা পেতেও কিন্তু প্রচণ্ড ঘাম ঝরাতে হতে পারে। অর্থের ব্যাপারে প্রচণ্ড সমস্যা কিন্তু থাকছে, অর্থ সেরকমভাবে হাতে কিন্তু আপনারা দেখতে পাবেন না। অর্থ লাইফে এলে তারপর তো সেভ করবেন, কিন্তু অর্থর যে গ্রোথ সেটাই কিন্তু এই মাসে আপনাদের ভালো থাকছে না। অর্থ পেতে প্রবলেম হবে, ধরুন কেউ কমিটেড আপনাকে দেবে বা আপনি জানেন কি পার্টিকুলার একটা ডেটে পাবেন, সেই ডেটটাও কিন্তু বারবার মিস হয়ে যাবে। কেউ 5 তারিখ বলছে, 5 তারিখটা 10 তারিখ, 15 তারিখ, এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের হবে। গোটা মাসটাই কিন্তু অর্থ নিয়ে প্রচণ্ড ধরনের প্রবলেমে কিন্তু আপনারা থাকবেন। এরকম হতে পারে আপনাদের প্রচণ্ড ঋণ হয়ে যেতে পারে এই মাসে, যার ফলে কিন্তু আপনাদের যে মানসিক শান্তি সেই শান্তিটা কিন্তু বজায় থাকছে না। অর্থের ব্যাপারে প্রচণ্ড অ্যালার্ট হন, কাউকে অর্থ, ধরুন কারোর থেকে আপনি অর্থ পাবেন, তাকে কী হবে আপনি জোর দিয়ে বলতে পারবেন না, ঠিক যতটা জোর দিয়ে বলার দরকার সেই ততটাও জোর দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না, তার ফলেও কিন্তু প্রবলেম হবে। নিজের অর্থটা কিন্তু আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। এবার জানবো আপনাদের ইনভেস্ট কেমন থাকছে না থাকছে। ইনভেস্টের ক্ষেত্রে আমি বলবো, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা কিন্তু এ মাসে একটু সাবধানে থাকুন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা প্রচণ্ড পরিমাণ লসের সম্মুখীন কিন্তু হতে পারেন। ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা এবারে ইনভেস্ট করার ক্ষেত্রে এই মাসটা আপনাদের জন্য একদমই ভালো না। ইনভেস্ট করার ব্যাপারে একটু দূরে থাকুন, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন, না হলে কিন্তু আপনাদের ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাবে, যেটা কিন্তু আপনি কোনোদিন ফেরত পাবেন না। যে অর্থটা আপনাদের যেটুকু হাতে আছে সেটাও কিন্তু চলে যাবে। এই মাসে ইনভেস্ট করার জন্য একদমই ঠিকঠাক না। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু আপনার প্রচণ্ড ধরনের বিবাদ তৈরি হতে পারে, সেটা সিনিয়র কারোর সাথে হোক বা আপনার ভাই বোনের সাথে হোক, এই ধরনের সমস্যা কিন্তু থাকছে। এর ফলে কী হবে, আপনি ফ্যামিলি থেকে কিন্তু ডিটাচ হয়ে যাবেন, এই ব্যাপারটা কিন্তু এই মাসে আপনাদের সাথে ঘটতে পারে। তাই কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এবার এটাও হবে, ধরুন আপনার বাজে কোনো সঙ্গতে আপনি পড়ে গেছেন, যেটার ফ্যামিলির লোক আপনাকে প্রোটেস্ট করলো, তার ফলে কিন্তু আপনি ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাচ্ছেন, এই ধরনের জিনিস কিন্তু ক্রিয়েট হতে পারে। ছোটো ভাই বোনের সাথে প্রচণ্ড ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে, না হলে কিন্তু ফ্যামিলির লোকেদের সাথে গোটা মাসটাই কিন্তু আপনার রিলেশন কোনো কিছুর বিনিময় ভালো থাকছে না। ফ্যামিলিতে আপনাকে নিয়ে কিন্তু বিবাদ, অশান্তি, এই ধরনের জিনিস কিন্তু তৈরি হবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো, 16 তারিখের পর থেকে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। কোথাও থেকে রেজাল্ট আউট হওয়ার থাকলে সেই রেজাল্টটা কিন্তু আপনার ফলে হতে পারে। যারা মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ডিফেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। নতুন কোনো যারা কোর্সে অ্যাডমিশন নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো, তারা খুব ভালো কেরিয়ার কিন্তু এই সময় চুজ করতে পারবেন। এই যে কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারটা, আপনারা কিন্তু প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবেন। আপনারা ডিসাইড করতে পারবেন কোন দিকে গেলে কিন্তু আপনাদের কেরিয়ারটা অনেকটা সঠিক হতে পারে। কেরিয়ারের ব্যাপারে কিন্তু আপনারা প্রচণ্ড দৃঢ়প্রতিজ্ঞ বা আপনাদের দূরদৃষ্টি যেটা, সেটা কিন্তু আপনারা প্রচণ্ডভাবে ইউজ করে প্রচণ্ড সফলতা কিন্তু কেরিয়ারের ব্যাপারে পেতে পারেন। এবার জানবো আপনাদের সন্তান লাভ বা সন্তান সুখ কেমন থাকছে। সন্তানের ব্যাপারে যেটা বলবো, সন্তান কিন্তু প্রচণ্ড পরিমাণ অবাধ্য, সন্তান কথা শোনে না, এই ধরনের কমপ্লেইনগুলো কিন্তু আপনাদের এ মাসেও থাকছে।
তবে 16 তারিখের পর থেকে একটু বেটার রেজাল্ট পেতে পারেন। সন্তানের সাথে কোথাও গিয়ে একটু বিবাদ, অশান্তি, মাথা গরম, এই জিনিসগুলো কিন্তু থাকছে। সন্তানকে আপনারা কিন্তু একটু ভুল বুঝবেন, একটু সময় দিন, তাহলে কিন্তু একটু বেটার রেজাল্ট আপনারা পাবেন। আপনার সন্তানকে যতটা বেশি সময় দেবেন, সন্তান কিন্তু আপনাদের ততটা বেশি ক্লোজ হবে। সেক্ষেত্রে কী হবে, আপনার সন্তান যদি কোথাও ভুল কিছু করছে সেটাও আপনি বুঝতে পারছেন, আর আপনি যদি একটু ভালোভাবে তার সাথে মেশেন তাহলে কী হবে, আপনি তার মনের কথাগুলো বুঝতে পারবেন। তাই সন্তানকে দোষ দেওয়ার আগে একটু নিজেরা সন্তানকে টাইম দিন, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আর সন্তানের যেটা কেরিয়ার, সেটা হচ্ছে সন্তানের কেরিয়ারটা একটু সন্তানকে বুঝিয়ে বলুন যে কোন কেরিয়ারে গেলে তার জন্য ভালো হবে। আপনি শুধু চাপিয়ে দিলে তো কেউ মেনে নিতে পারে না, তাই একটু বুঝিয়ে বললে আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। সন্তান লাভের জন্য কিন্তু আপনাদের এই মাসটা, যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। সন্তান লাভও কিন্তু আপনাদের এই মাসে হতে পারে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে লিভার সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে। আপনাদের প্রচণ্ড ধরনের মাথা যন্ত্রণা, আগুন থেকে পুড়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু তৈরি হতে পারে। অনেকের প্রচণ্ড মাত্রায় অ্যাসিডিটি হয়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু গোটা মাসটা থাকছে। বিশেষত আপনারা পেট সংক্রান্ত প্রবলেম নিয়ে এই মাসটা প্রচণ্ড ধরনের সমস্যায় থাকছেন। একটু নিজের খাওয়া দাওয়াগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চলুন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে খুব ইজিলি আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে কী হবে, হার্ট সংক্রান্ত প্রবলেমও কিন্তু অ্যারাইজ করতে পারে। এই যে হার্ট সংক্রান্ত প্রবলেম, এটাকে একটু গুরুত্ব দিন। যাদের সামান্য হার্ট সংক্রান্ত প্রবলেম আছে সেটাকে গুরুত্ব দিন, নাহলে কিন্তু এই প্রবলেমটা বৃদ্ধি পেতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের সেরকম বড় সমস্যা থাকছে না। ম্যারেজ লাইফ কিন্তু আগের থেকে অনেকটা বেটার থাকছে, অনেকটা স্মুথ থাকছে। অনেকের কিন্তু ম্যারেজ লাইফে যাদের প্রবলেম চলে আসছিলো সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তবে একটা জিনিস বলবো, যারা নিজের পার্টনারের প্রতি অনেস্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। যারা নিজের পার্টনারের ক্ষেত্রে প্রচণ্ড ধরনের অনেস্ট তাদের কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে থাকুন। প্রত্যেক দিনের যে চন্দ্রের পজিশান চেঞ্জ হয় সেক্ষেত্রে টুকিটাকি সমস্যা অ্যারাইজ করতে পারে, কিন্তু বিশেষ বড় কোনো সমস্যা নেই। যে সকল মানুষরা কোনো ইললিগাল রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, একটু কেন, বিশাল বড় সমস্যা কিন্তু হতে পারে, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। যারা এই সকল রিলেশনশিপে আছেন তারা একটু বিষয়টিকে গুরুত্ব দিন, নাহলে কিন্তু সমস্যা থাকছে। নাহলে সাধারণ মানুষের জন্য যারা নিজের পার্টনারের প্রতি অনেস্ট তাদের কোনো সমস্যা নেই। যাদের বরঞ্চ পার্টনারের সাথে বিবাদ চলে আসছিলো সেই বিবাদটা কিন্তু অনেকটা কমে যাবে। এবার জানবো প্রেম কেমন থাকছে না থাকছে। প্রেমের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রেম নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। অনেকে প্রেম কিন্তু বিবাহেতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই আপনারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করলে ভালো রেজাল্ট পাবেন। তবে বিবাহ করার জন্য আমি বলবো সেপ্টেম্বর মাসের পরে বিবাহ করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা আয়রন সংক্রান্ত বিজনেস করেন, প্রমোটিংয়ের বিজনেস করেন, অয়েল সংক্রান্ত বিজনেস করেন, ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস করেন, আইটির বিজনেসে আছেন, যারা প্রমোটিংয়ের বিজনেসে আছেন, যারা কোনো ল্যান্ড সংক্রান্ত বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। তারা বিজনেসে অনেকটা গ্রোথ কিন্তু দেখতে পাবেন। এই ধরনের বিজনেস কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, বিজনেস থেকে ভালো অর্থ কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। এই সকল বিজনেস যারা করছেন তাদের বিজনেস নিয়ে কোনো সমস্যা নেই। যারা ভাবছেন বিজনেসে ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইনভেস্ট করুন, এই সকল বিজনেস থেকে আপনারা লাভ পাবেন। এই সকল বিজনেস যারা শুরু করেছেন তারা খুব ভালো ফ্লো বিজনেসে কিন্তু দেখতে পাবেন। এই সকল বিজনেস দারুণ চলবে এই মাসে বলা যেতে পারে। এবার জানবো আপনাদের জব কেমন থাকছে। জবের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো মেডিকেল ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য সময়টা ভালো। এই সকল জবের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো।
এই জব দুর্দান্ত রেজাল্ট পাবে। যারা নতুন জবের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিল তাদের জন্য সময়টা ভালো, নতুন জবের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। জবের জায়গায় আপনাদের জন্য কিন্তু মান সম্মান দুটোই কিন্তু ওয়েট করে আছে, প্রমোশন ডেফিনেটলি আপনাদের কিন্তু থাকছে। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ এরকম অনেক ইনফরমেশান আপনারা আমার চ্যানেল থেকে পেতে পারবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।